জন্ম বেদি ছাড়ি এবে রত্ন বেদি বাহুড়ুচ্ছে চতুর্ধা মূরতি রথায়ুর অবস্থায় থাকা কালিয়া শান্ত দাণ্ডরে ঝুলি ঝুলি আসুচি মহাপ্রভুঙ্ রথ এবে শ্রীগুণ্ডিচা মন্দিরর শ্রীমন্দির অভিমুখে যাত্রা করছি তমাম দৃশ্য দেখাইবা যদি ইয়ে হচ্ছে বড়দাণ্ড দৃশ্য কিয়ে কিয়ে ভজন কীর্তনে বজি যাইছি তো কিয়ে কিয়ে মহাপ্রভু নিকটে অনেক নৃত্য প্রদর্শন করে মহাপ্রভু পাখে নিজক সমর্পিত করছে এবং আউ কিয়ে কিয়ে অনেক অনেক বেশ নেই মহাপ্রভু পাখে নিজের নৃত্য প্রদর্শন করে মহাপ্রভু পাখে নিজক সমর্পুছে তবে ইয়ে যেত নিয়ারা দৃশ্য বরদাণ্ডে এবে বরদাণ্ড গোটিয়ে শ্রীক্ষেত্র মধ্যে কুয়াযাই ভক্তময় পরিবেশ সৃষ্টি হয়েছে লক্ষাধিক ভক্ত মানে মহাপ্রভু দর্শন করছেন আজ রথাউড় অবস্থায় চতুর্ধা মূরতি ভক্ত মানে দর্শন করছেন ইয়ে হচ্ছে তমাম দৃশ্য রানী প্রিয়দর্শিনী সাহু মধ্যে আম সহ অভিনেত্রী যেটি মীরা রূপরে বরদাণ্ডে মো প্রভু জগন্নাথঙ্ক রথ সামনে এভাবে নৃত্য এবং সঙ্গীত প্রদর্শন করছেন এবং তাঁর সহ একাধিক ব্যক্তি রয়েছেন যেমন কীর্তন মাধ্যমে মহাপ্রভু নিকটে নিজক সমর্পিত করছেন রানী মারা অর্গস নিউজ কু স্বাগত ইয়ে বরদাণ্ড বড় ঠাকুর রথ আসুচি সে সামনে আপনার মীরা রূপরে মহাপ্রভু সামনে কেমিতি লাগুচি কেমিতি অনুভূতি বহুত খুশি লাগুচি ভগবান আউ ভক্তম গহরিরে এই মীরা বেশরে মু স্বপ্নরে ভাবি নথিলি যেমিতি মীরা পুরা সমর্পি দেইলে ভগবানঙ্কু মু বি সব সমর্পি গাউচি ভগবানঙ্কু ভগবান হউচন্তি মোর সবু কিছি ভগবান যদি শরণরে টিকে মধ্যে জাগা দিয়ন্তি তাঙ্ক পাদরে রহিবি আউ তাঙ্ক সেবা করিবি আউ লোকমানঙ্কু সেই সেবা করিবি ম্যাডাম ইয়ে কোনসি ক্যামেরা কিবা টিভি স্ক্রিন নুয়ে ইয়ে হউচি বরদাণ্ড বড় প্রভুঙ্কর বরদাণ্ড এবং এই বরদাণ্ডরে নৃত্য সঙ্গীত গাইলে কেতে আনন্দ মিলে বহুত আনন্দ দিয়ে যেতে আক্টিং কলে আনন্দ মিলে তার অধিক আনন্দ মিলছি মানে প্রথম থর মীরা বেশ আছি মানে কিছু কহিবি পারিবিনি মু এত খুশি আছি ভক্ত গহরে ভগবান মানে বরদাণ্ডরে বহুত বহুত খুশি সে খুশি কেন বর্ণনা করি হুয়ে নি ইয়ে জানিছি ইয়ে জানিছি সে খুশিটা কোণ বরদাণ্ডরে এমনি গীত গায়া প্রিয়দর্শিনীকে সমস্ত টেলিভিশন মাধ্যমে দেখতে কিন্তু বরদাণ্ডরে আজ দেখুঁচ পুরী মীরা রূপরে ইয়ে কেমিতি অনুভূতি লাগুচি এবং দুই বর্ষ পরে মহাপ্রভুঙ্ দর্শনের সুযোগ কেমিতি আনন্দ মানে দুই বর্ষ যৌ করোনা কটকণার আমি মানে থিলে যেতে কষ্ট লাগিছিল মু ভগবান কু দর্শন করিবার নথিলে কেহি ভক্ত বি দর্শন করিবার নথিলে আজি কিন্তু মু মীরা রূপরে আসিছি সেতি ভগবানঙ্কর আশীর্বাদ অছি যেমিতি মীরা সবু সমর্পি দেছিলে নিজকু সমর্পি দেইছিলে ভগবানঙ্কর চরণরে ঠিক সেমিতি মু পুরা সমর্পি দেবি ভগবানঙ্কর পাদ চরণরে আউ মু ভগবানকু এতিকে গুহার কইরিবি যেতে জগতর কল্যাণ হউ আউ মতে থটিকে পাদরে জাগা দিয়ন্তু আউ মু ভগবানকু সেবা করিপারে মহাপ্রভুঙ্କ দাণ্ডରେ ଆପଣ ଗୋଟିଏ ପ୍ରକାର ସେବା ଇଏ ମୀରା ରୂପରେ ଆପଣ ଯେତେବେଳେ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କରୁଛନ୍ତି ଅନେକ ଭକ୍ତମାନେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଯୋଡ଼ି ହେଉଛନ୍ତି ଭଜନ ମଧ୍ୟ ଗାଉଛନ୍ତି ନିଜର ସେବା କରୁଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ଇଏ ଯେତେବେଳେ ଅନୁଭୂତି ଗୋଟେ ନିଆରା ଅନୁଭୂତି ମଧ୍ୟ କୁହାଯାଇପାରେ ଏଇଟା ହେଉଛି ମାନେ ନିଆରାରୁ ଅତି ନିଆରା ଅନୁଭୂତି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଯେ ଭକ୍ତ ସେତିକି ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ନଥିଲେ ଏ ଅନୁଭୂତି ଏ ବେଶରେ ମୁଁ ଆସିପାରିନଥାନ୍ତି ଏଇ ଯେଉଁ ସାରକା ଚାରିଟେବୁଲ୍ ଟ୍ରଷ୍ଟ ତରଫରୁ ମୋ କ୍ରିଏସନ୍ ତରଫରୁ ଏ ଯେଉଁ ଆୟୋଜନ କରିଛି ଆଉ ସେତିକି ଭଗବାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ମିଳୁଅଛି ଆଉ ଲୋକମାନଙ୍କର ଭଲ ପାଇବା ଯେଉଁ ଆକ୍ଟିଂରେ ମୁଁ କରିଛି ସେତିକି ଆଶୀର୍ବାଦ ଅଛି ଆଉ ମୁଁ ଯାହା ବି ଜୀବନ ଅଛି ଏ ବର୍ଷ ନିଏ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ମୁଁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ସମର୍ପି ଦେବି ଆଉ ଭଗବାନ ମୋର ସବୁ କିଛି ଆଉ ଭଗବାନ ମୁଁ କିଛି ନୁହେଁ ଅଭିନୟ ଛାଡ଼ି ଆପଣ କାଳିଆକୁ ପ୍ରେମରେ ଏମିତି କାହିଁକି ପାଗ କି ମହାପ୍ରଭୁଙ୍କ ପାଖକୁ ଯିବି ଏବଂ ମୀରା ରୂପରେ ମହାପ୍ରଭୁଙ୍କ ବରଦାନରେ ନାଚିବି କାହିଁକି ଏ ଭାବନା ନେଲେ କହିପାରିବିନି ମୁଁ କାହିଁକି ପାଗରେ ମୁଁ କହିପାରିବି ସେ ଜଗା ଜାଣିଛନ୍ତି ସେ ଭଗବାନ ଜଗତରନାଥ ଜଗନ୍ନାଥ ଜାଣିଛନ୍ତି ମୁଁ କାହିଁକି ପାଗରେ ହେଲି କ'ଣ କାହିଁ ପାଗରେ ହେଲି କିନ୍ତୁ ଏତିକି ଜାଣିଛି ମୋ ଜୀବନଠୁ ଅଧିକ ମୁଁ ଭଗବାନଙ୍କୁ ଭଲ ପାଏ ଆଉ ବଞ୍ଚିଥିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଗବାନଙ୍କ ଶରଣରେ ଜାଗା ନେବି ଆଉ ତାଙ୍କ ସେବା କରିବି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଇଏ ଥିଲା ମଧ୍ୟ ରାନୀ ପ୍ରିୟଦର୍ଶିନୀ ସାହୁଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ଯେତେବେଳେ ରାନୀ ପ୍ରିୟଦର୍ଶିନୀ ସାହୁ ବରଦାଣ୍ଡରେ ଏବେ ବଡ଼ ଠାକୁରଙ୍କର ମଧ୍ୟ ଯେତେବେଳେ ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ସେ ସମୟରେ ରାନୀ ପ୍ରିୟଦର୍ଶିନୀ ସାହୁ ମଧ୍ୟ ଏଭଳି ନୃତ୍ୟ ମୀରା ରୂପରେ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କରୁଛନ୍ତି ଏବଂ ଭଜନ ଗାଇ ଏବଂ ଭକ୍ତମାନଙ୍କୁ ଗୋଟିଏ ଆନନ୍ଦ ଯୋଗାଉଛନ୍ତି ମୀରା ପ୍ରିୟଦର୍ଶିନୀ ମଧ୍ୟ ମୀରା ରୂପରେ ମଧ୍ୟ ରାନୀ ପ୍ରିୟଦର୍ଶିନୀ ମଧ୍ୟ ନୃତ୍ୟ ପ୍ରଦର୍ଶନ କରୁଛନ୍ତି ଯେଉଁ ଦୃଶ୍ୟ ଅତି ମନୋରମ ଦୃଶ୍ୟ ବୋଲି ଭକ୍ତମାନେ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଛନ୍ତି ପୁରୀରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ନାଲିଷ୍ଟ ଦୀପକଙ୍କ ସହ କାଳୁଚରଣ ସାହୁ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍